বরিশাল জেলার তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক এখন টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে নৌকা ও লাঙ্গল প্রতীকের প্রার্থীদের জন্য। বরিশাল তিন, পাঁচ ও ছয় আসনে এখন নৌকা ও লাঙ্গল প্রতীকের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে স্বতন্ত্র প্রার্থীর প্রতীক। বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদী আসনে দলীয় সিদ্ধান্তে জাতীয় পার্টির জন্য নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেও এখনও সেখানে লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান, যিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েও পাননি। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে চষে বেড়াচ্ছেন, যার মধ্য দিয়ে লাঙ্গলের এ আসনে কম নেতাকর্মী ও সমর্থক জোগাননি আতিক। শীতের এ সময়টাতে কুয়াশাচ্ছন্ন ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এ প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আর ট্রাক প্রতীকের মোহাম্মদ আতিকুর রহমানের মতে, গত পাঁচ বছরে নদীবেষ্টিত বাবুগঞ্জ মুলাদী উপজেলার এ আসনে গ্রামীণ জনপদগুলোতে অবকাঠামোগত তেমন কোনো উন্নয়ন হয়নি। নদী ভাঙন আর গ্রামীণ জনপদের ভাঙাচোরা রাস্তা নিয়ে এখনো বিপাকে সাধারণ মানুষ। অবহেলিত বাবুগঞ্জ মুলাদীবাসী, কোনো কাজ পাচ্ছে না, রাস্তাঘাট হচ্ছে না, কালভার্ট হচ্ছে না, খুব সব মানুষের মধ্যে খুব। এভাবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে না পাওয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক উপকমিটির সদস্য সালাউদ্দিন রিপন বরিশাল পাঁচ সদর আসনের ট্রাক প্রতীকের প্রার্থী নির্বাচনী প্রচারণার মাঠে বেশ উত্তাপ ছড়িয়েছেন। তিনিও দিনরাত ভোটারদের কাছে গোটা উপজেলা জুড়ে ছুটে বেড়াচ্ছেন। এরই মধ্যে উঠান বৈঠক ও সভাগুলোতে নারীদের অংশগ্রহণ বিরোধী শিবিরের কপালে চিন্তার ভাস ফেলেছে। নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা, কর্মীদের মারধর, নারী কর্মীদের নিপীড়ন ও জীবন্যাস সহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন রিপন। গত 21 ডিসেম্বর থেকে একের পর এক এসব অভিযোগ করে যাচ্ছেন তিনি। সালাউদ্দিন রিপন বলেন, মানুষ পরিবর্তন চায়। আমার পক্ষে ভোটারদের গণজোয়ার দেখে নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা এসব করছেন। প্রতিটি ঘটনা আমি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি। আমার প্রতি জায়গায় আমরা আক্রমণের শিকার হচ্ছি। আমি আপনাদের মাধ্যমে সকলের দৃষ্টি প্রশাসন থেকে শুরু আকর্ষণ করে এটাই বলতে চাই, এটা অবশ্যই সহ অবস্থানের জন্য পরিহার করা উচিত এবং আইনগত ব্যবস্থার মাধ্যমে এটা প্রতিকার করা উচিত। এদিকে সালাউদ্দিন রিপন তার নামটাকে জাহির করার জন্য মিডিয়াতে বিভিন্ন কথা বলছে বলে অভিযোগ করেছে নৌকার প্রার্থী জাহিদ ফারুক। সে যেহেতু তার কোনো অবস্থান নাই, সে তার নিজের নামটাকে ফলাও করার জন্য প্রেস ব্রিফিং করে আমাদের উপরে দোষটা চাপাচ্ছে। অপরদিকে বরিশাল ছয় বাকেরগঞ্জ আসনেও 10 প্রার্থীর মধ্যে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামসুল আলম চুন্নু প্রচারণার মাঠ অনেকটাই নিজের নিয়ন্ত্রণে বাগিয়ে এনেছেন। নৌকার সমর্থকদের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা নৌকার প্রার্থী আব্দুল হাফিজ মল্লিকের সঙ্গে না থেকে গোপনে ও প্রকাশ্যে কাজ করছে ট্রাক প্রতীকের প্রার্থীর পক্ষে। যদিও নৌকার প্রার্থী আব্দুল হাফিজ মল্লিক বলছেন, মাঠ পর্যায়ে নৌকার অনেক সমর্থন রয়েছে, মানুষ অপেক্ষায় আছেন কখন নৌকায় ভোট দেবেন, আর এগুলো দেখেই হয়তো প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভীত হয়ে ভিত্তিহীন অভিযোগ দিয়ে যাচ্ছেন। আর ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ শামসুল আলম বলেন, মানুষ আমাকে ভালোবাসে বিধায় পরপর তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি নির্বাচনের সময় হলেই এখানে আসি না, সবসময় এলাকার মানুষের সঙ্গে থাকি বলেই তারা আমাকে সমর্থন দিয়েছেন। আমি 32 বছর ধরে এই বাকেরগঞ্জে আওয়ামী লীগের রাজনীতি করি। আমি তিনবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং গত বছর আমি শ্রেষ্ঠ জেলা এবং বিভাগীয় উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সভাপতি। আমার জোয়ার এই কারণে বলতে পারেন, প্লাস গত বছর জনসাধারণের মধ্যে কাজ করছি, ব্যক্তিগত অনেক অনেক এই নিজের টাকা দিয়েও কোটি কোটি টাকা আমি ব্যয় করছি না, এই সাধারণ মানুষ আমাকে খুব ভালো জানে, তারা ভালোভাবে জানে। অপরদিকে বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থী নাসরিন জাহান রত্না আওয়ামী লীগের এ কোন্দলকে কাজে লাগাতে চান।